একটা গোল শেষ সিজনের, আরেকটা এইবারের লিগের। গেলবার লোনে যে মোহামেডান থেকে ঘায়েল করেছিলেন বসুন্ধরা কিংসকে, সেই জায়গায় মোরসালিন, দ্য মিডফিল্ড জেনারেল, মোরসালিনের শট। এবার নিজের ঠিকানায় ফিরে শেখ রাসেলের সাথেই পেলেন আরও একটা গোল, যেই গোলটা মোরসালিনের কিংসের জার্সিতেই প্রথম গোল। বছর পেরিয়েছে এক, সময়ের সাথে শেখ মোরসালিন এখন আরও পরিণত। 18 না পেরোতেই যেন মিডফিল্ড কন্ট্রোলারের রোলটাও যে নিতে পারেন সেটাই বুঝিয়ে দিয়েছেন ক্লাবকে। শুধু গোল করেনি না, করিয়েছেনও। সব মিলিয়ে এই সিজনে খেলেছেন 217 মিনিট, স্টার্টিং ইলেভেনে ছিলেন 4 ম্যাচে। গেল সিজনের সেই গোলটার পরও জাতীয় দলের রাডারে এসেছিলেন, তবে শেষ পর্যন্ত খোলেনি জাতীয় দলের দরজাটা। অবশেষে জাতীয় দলের ভাবনা এবার এসেই পড়েছেন শেখ মোরসালিন। সাফের জন্য এর আগেই ঘোষণা করা হয়েছিল 35 সদস্যের দল। সাদুদ্দিন পড়েছেন ইঞ্জুরিতে, মতিন মিয়ারও দশা একই। সে কারণেই ফর্মে থাকা বসুন্ধরা কিংসের এই তরুণকেই মনে ধরেছে হাভিয়ার কাব্রেরা। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সাথে ডাক পেয়েছেন ইঞ্জুরির সাথে যুদ্ধ করে ফেরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের উইঙ্গার সাজ্জাদ হোসেন। জাতীয় দলের হয়ে নেপালের সাথে করেছিলেন গোলও। এবারের সিজনে ফেডারেশন কাপ আর লিগ মিলিয়ে করেছেন 5 গোল। জাতীয় দলে গোল স্কোরারের অভাব, তাই তো আবারও নিজের সেই পুরনো ছাত্রতেই ভরসাটা রাখতে চাইছেন হাভিয়ার কাব্রেরা। বৃহস্পতিবার দেওয়া হবে 27 সদস্যের বাংলাদেশের চূড়ান্ত দল। তাদের নিয়েই হবে বাংলাদেশের সাফের ক্যাম্প, যা শুরু হবে 4 জুন। মাঝে বাংলাদেশ খেলবে কম্বোডিয়াতে একটা প্রীতি ম্যাচ, এরপরই শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ, সাফের মিশন। নাবিল খান, টিএসপোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.